125cc সেগমেন্টের মধ্যে TVS Raider বাংলাদেশে এখন সবচেয়ে বেশি জনপ্রিয় একটা বাইক। তো আজকে আপনাদের সাথে এটার যে ফিচারসগুলো আছে সেগুলো নিয়ে একটু কম্পারিজন করার চেষ্টা করব, যে বাংলাদেশে অন্যান্য বাইকের মধ্যে যে ফিচারসগুলো আছে তার থেকে আসলে TVS Raider কোন কোন দিক থেকে আসলে এগিয়ে, এটার আপডেট প্রাইস এবং সব ধরনের ফিচারস। তো আজকের ভিডিওতে আমাকে কিন্তু হেল্প করবে, আমার নাম হচ্ছে ইব্রাহিম। আচ্ছা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আমরা এই TVS Raider এর সম্পূর্ণ আপডেট ফিচারসগুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা তো লেটস গো ইব্রাহিম ভাই। ওকে, TVS Raider 125 বাংলাদেশের 125cc সেগমেন্টের সবচেয়ে জনপ্রিয় বাইক। আচ্ছা এই সিটটা, এই বাইকটা আসলে কেন আপনার কাছে মনে হচ্ছে যে এইটা আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক 125cc সেগমেন্টের মধ্যে? আপনি সুন্দর একটা কোশ্চেন করেছেন যে কেন এটা জনপ্রিয় 125cc সেগমেন্টের মধ্যে। আমি অন্যান্য সেগমেন্টের বা অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলো না কিনে আমি কেন আসলে TVS Raiderটা কিনবো? প্রথমে যে জিনিসটা আপনার TVS Raider-এ আপনার জনপ্রিয়তার শীর্ষে থাকে সেটা হচ্ছে লুকস। ওকে, 125cc-র মধ্যে এটার লুকস হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম, এবং এটার লুকস দেখে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আর এটা কি আসলে 125cc কিনা। যেমন আপনি লুকসের দিক থেকে প্রথমে যখন এর ফ্রন্টে তাকাবেন, আমরা ফ্রন্ট থেকে, হ্যাঁ, এটার ফ্রন্টে যে হেডলাইটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এলইডি। সাধারণত অন্যান্য 125cc বাইকে আপনি হ্যালোজেন বাল্ব পেয়ে যাবেন, এবং এটার যেই প্রজেকশন এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। বাইকে পার্ট অন করার সাথে সাথে এই ডিআরএল দুটো জ্বলে, ডিআরএল এটা ইগনিশন ডিআরএল বলা হয়ে থাকে, যেটা চাবির সাথেই সংযুক্ত, চাবিটা অন করবেন। তারপরে এটার যে জিনিসটা আপনার নজরে আসবে সেটা হচ্ছে এর ডুয়েল পার্টের সিট। আমরা দেখে থাকি যে হায়ার সিসির স্পোর্টস বাইকে বা নেকেড স্পোর্টস বাইকে ডুয়েল পার্টের সিট ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এইটাতেই ব্যবহার করা হয়েছে ডুয়েল পার্টের সিট এবং মনোশক সাসপেনশন, যেটা আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল সাসপেনশন, যে সাসপেনশনটা সাধারণত হায়ার সিসি সেগমেন্টের বাইকগুলোতে ব্যবহার করা হয়ে থাকে, যে মনোশক সাসপেনশন। আপনি কোনো 125cc সেগমেন্টের বাইকে মনোশক সাসপেনশন পাচ্ছেন না TVS Raider ব্যতীত, এটাও এর জনপ্রিয়তার একটা বড় কারণ। আচ্ছা এইটার মিটার প্যানেলে আসলে কি কি শো করবে যদি একটু দেখি? মিটার প্যানেলটা আপনাকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে TVS Raider এর ড্যাশবোর্ড, খুব সুন্দরভাবে অন হয়ে যাচ্ছে, হাই লেখা আসতেছে। এটা হচ্ছে TVS Raider 125cc সেগমেন্টের একমাত্র বাইক যেটাতে ফুল ডিজিটাল একটা LCD মাল্টিকালার ডিসপ্লে পাচ্ছেন, যেখানে আপনার গিয়ার শো করতেছে, টাইম শো করতেছে, স্পিড শো করতেছে, অডোমিটার শো করতেছে, ট্রিপ মিটার, আরপিএম মিটার, ফুয়েল গেজ, এবং 125 মোটামুটি মিটার আছে। একজন বাইকারের যতটুকু ইনফরমেশন রাস্তায় চলার জন্য দরকার তার সবগুলাই রয়েছে। সুইস প্যানেলগুলো মোটামুটি আপডেট, যেটা আসলে TVS RTR 4V বা 2V সবগুলোতেই আমরা এই সিমিলার, এবং এখানে একটা আপনার USB চার্জিং পোর্টের সুবিধা পেয়ে যাবেন, USB একটা চার্জিং পোর্ট আছে, হ্যাঁ, এবং অনেক 150cc বাইকেও আপনারা গিয়ার ইন্ডিকেটর কিংবা টাইম দেখার মতো সুবিধাটা পাচ্ছেন না মিটারে, যেটা রেইডার দিচ্ছে। এটার ফুয়েল ট্যাঙ্কটা কত লিটার? এটার ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 10 লিটার। আচ্ছা 10 লিটার হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। এটা রিজার্ভে কতটুকু থাকে? এটা রিজার্ভে হচ্ছে 1.6 লিটারের মতো। ওকে, ফ্রন্টের ডিস্কের সাইজটা? তো ফ্রন্টে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে 240mm একটা রোটো পেটাল ডিস্ক, যার কারণে আপনারা ভালো একটা ব্রেকিং পাবেন, এবং ফ্রন্টের টায়ারটা হচ্ছে 80/117। অ্যালোরিংয়ের সাইজটা হচ্ছে 17 80/100 সেগমেন্টে হচ্ছে টায়ার, অবশ্যই এটা TVS টায়ার। এবং এখানে একটা মজার বিষয় আছে, এটা হচ্ছে SBT ব্রেকিং টেকনোলজি, যেটা হচ্ছে সিনক্রোনাইজ ব্রেকিং, যাতে পিছনের ব্রেকটা হলে কিন্তু অবশ্যই দুইটা চাকা একসাথে ব্রেক, চাকা সহ ব্রেক হচ্ছে। আমরা একটু রিয়ারের টায়ারে চলে আসি, রিয়ারের টায়ারের সাইজটা হচ্ছে 190/17 190/17 হ্যাঁ, আপনারা পিছনের চাকা পেয়ে যাচ্ছেন, এবং ড্রাম ব্রেকের সাথে, ড্রাম ব্রেকের সাথে রিয়ারের লাইটটাও এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, এবং যেটা ব্রেকের সাথে কানেক্টেড, যে আপনি যখনই ব্রেক প্রেস করবেন, আর আপনার সিট কভারটা যদি পিছনে সিটটা খুলতে চান তাহলে কিন্তু এখানে সিট খোলার ব্যবস্থা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটু দেখিয়ে দেই। এই যে এখানে কিন্তু একটা স্টোরেজ আছে, যেখানে আপনার ডকুমেন্টসগুলো কিন্তু আপনি অনায়াসে এখানে কিন্তু স্টোরেজ করতে পারবেন, স্টোরেজ বক্সগুলো সহ, এবং এটা ওয়াটারপ্রুফ। মজার ব্যাপার হচ্ছে এটা একটা ওয়াটারপ্রুফ, আপনারা এখানে এটা স্টোরেজ করতে পারবেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটাতে কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে দুইটা। অনেকে জিজ্ঞেস করে যে ভাই
দুটো কুলিং সিস্টেম কি, একটা হচ্ছে অয়েল কুলিং সিস্টেম এবং একটা হচ্ছে এয়ার কুলিং। এখানে যে আলাদা একটা পার্ট দেখতে পাচ্ছেন, এইটুকুর মধ্যে সেই অয়েল কুলিং সিস্টেমের কাজটা হয়ে থাকে। যে এটাতে ইনবিল্ড অয়েল কুলিং সিস্টেম পাচ্ছেন আপনারা, যা আপনাকে লং রানে খুব সাহায্য। বেসিক্যালি এটা হচ্ছে 3 ভালভের আইটাচ ইঞ্জিন, যেটা হচ্ছে নরমালি আসলে 2 ভালভ থাকে, বাট এটা হচ্ছে 3 ভালভের আইটাচ। আইটাচ হচ্ছে জাস্ট মিন্স আপনি যখন সেলফে টাচ করবেন সাথে সাথে কিন্তু স্টার্ট হয়ে যাবে। বেসিক্যালি এই হচ্ছে টিভিএস রেডারের যে ফিচার্সগুলো ছিল, এটা সম্পর্কে নতুন করে আসলে বলা কোনো কিছু নাই, তারপরে আমরা একটু জানার চেষ্টা করেছি। প্রথম থেকেই কিন্তু এখানে লেডিস ফুটরেস্টটা ইনস্টল করা থাকবে, যেটা এক্সট্রা কোনো আপনার ইনস্টল করতে হবে না, বেনিফিটটা এখানে পাচ্ছেন। বাট সব দিক থেকে চিন্তা করলে টিভিএস রেডার, যেটা রেডি পিক আপ এবং আরপিএম থ্রটল রেসপন্স অনেক বেটার, যেটা আসলে 125 সেগমেন্টের মধ্যে আর কোনো বাইকে পাবেন না, আসলে এটা খুব মিস করবেন। পাশাপাশি ইঞ্জিন কিন্তু এখানে আন্ডাল কাওয়াল আছে একটা, যেটা আপনার বাইরের ডাস্ট কাদাওয়ালিগুলো কিন্তু সেভ করবে। সো এই হচ্ছে মোটামুটি এটার ফিচার্স। এটার কালার সেগমেন্টটা বলি, এটা হচ্ছে রেড কালার, পাশাপাশি ব্ল্যাক কালার আছে, এই পাশে হচ্ছে ব্লু এবং আরেকটা হচ্ছে ইয়েলো কালার, চারটা কালার তাদের কাছে অ্যাভেলেবেল। এখন এটার রেগুলার প্রাইস হচ্ছে 1,64,000 টাকা হচ্ছে এটার রেগুলার প্রাইস। বর্তমানে রেডারের উপরে 3,000 টাকা ক্যাশব্যাক অফার চলতেছে, আপনারা 1,61,000 টাকায় রেডার নিতে পারবেন আমাদের কাছ থেকে। সো এই হচ্ছে টিভিএস রেডার। এখন ডিসিশন আপনার, আপনি আসলে কোন বাইকটা পারচেস করবেন 125 সেগমেন্টের মধ্যে।